নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজের আদেশ চার রাশির সুপার প্রাপ্তি হতে কিন্তু চলেছে, অর্থাৎ এই যে 12 জুলাই শনি বক্রী হয়ে মকর রাশিতে প্রবেশ করছে, কুম্ভ রাশি থেকে আবার ব্যাকে আসছে, যার ফলে চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ হতে চলেছে। এর ফলে বেশ কিছু রাশির ক্ষেত্রে ঠাইয়া এবং সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে, আবার বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু আবার সাড়ে সাথী এবং ঠাইয়া কিন্তু বন্ধ হচ্ছে। প্রথম কথা আপনাদেরকে বলি, ধনু রাশির ক্ষেত্রে আবারও সাড়ে সাথীর কামর আপনাদের পড়তে চলেছে, আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং ঠাইয়া আসতে চলেছে আপনার তুলা রাশির, তুলা রাশির আবারও ঢাইয়া আসতে চলেছে, এবং মিথুন রাশিরও কিন্তু আবার ঢাইয়া আসতে চলেছে। অর্থাৎ এই যে শনির যে মুভমেন্টের ফলে আবার এই তিনটি গ্রহ, তিনটি রাশি এফেক্টেড কিন্তু হতে চলেছে, এবং সাড়ে সাথী থেকে মুক্তি পেতে চলেছে আপাতত মীন রাশি, ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি। এই যে শনি 12 জুলাই মকর রাশিতে গমন, এর ফলে চারটি রাশি বিশেষভাবে আবারও রাজযোগ ফিরে পেতে চলেছে। এই রাজযোগ ফিরে পাওয়ার ফলে রাম রাজত্ব কিন্তু করবে এই চার রাশি। ডায়েরিতে নোট করে নিন, শনি আমাদের কোন কোন দিকগুলো নির্দেশ করে। শনি, দেখুন, শনি নির্দেশ করে পেট্রোলিয়াম কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে, পেট্রোল কেমিক্যাল, গ্যাসের সাথে যারা যুক্ত আছে, কয়লার সঙ্গে যারা যুক্ত আছে, যারা লোহার সাথে যুক্ত আছে, যারা কলকারখানার সঙ্গে যুক্ত আছে, এগুলো সমস্ত কিন্তু আপনার কলার ডালের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সমস্তটা কিন্তু শনি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। তো আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহের প্লেসমেন্ট দেখা দরকার। শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ। আমি বারবার একটি কথা বলেছি, শনিকে যদি আপনারা ভালো করতে চান, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন, শনির নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে, এবং এর পাশাপাশি আপনারা কুকুরকে সেবা যত্ন করুন। কুকুরকে যত আপনারা সেবা যত্ন করবেন, শনি ততদিক প্রসন্ন কিন্তু হবে, এবং গরিব মানুষকে যারা বাস্তবে নির্ধনী তাদের কিছুটা হলেও সাহায্য কিন্তু আপনারা করুন। এই শনির 12 জুলাই 2022 যে মকর রাশিতে প্রবেশ করে রাজযোগ সৃষ্টি করছে যে চারটি রাশির ক্ষেত্রে, সে চারটি রাশি কিন্তু মালামাল হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, শনি কিন্তু এই চার রাশিকে দুহাত ভরে কিন্তু এবার দিতে চলেছে, সুপার ডুপার প্রাপ্তি হতে চলেছে এই চার রাশি। নাম্বার 1 রাশি, অনেক চর্চিত রাশি, অনেক কমেন্ট এসছে যে রাশি না, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনার রাশিতে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ধনাধিপতি রাশিতে অবস্থান করে আপনাদের ধনাগম আপনাদের কিন্তু করবে, অর্থের স্টেপ স্থিতি আপনাদের মজুদ করবে মকর রাশির, এবং কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত কিন্তু করবে। বা যারা সরকারি চাকরি করছেন বা এমএনসি কোম্পানিতে আছেন, বড় ধরনের কোম্পানিতে আছেন, সেখানে উচ্চ পদে আসীন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই শনি বক্রী হওয়ার ফলে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে, বেশ কিছু দিক থেকে অপরচুনিটি না হওয়া কাজ এবার আপনাদের কিন্তু হতে চলেছে। শনি কিন্তু রাজযোগ সৃষ্টি করছে পুনরায়, অর্থাৎ আবার এই রাজযোগ সৃষ্টি হবে মকর রাশির ক্ষেত্রে 30 বছর পর, অর্থাৎ এই যে 30 বছর আপনাদেরকে আবার অপেক্ষা করতে হবে, 30 বছর পর, 30 বছর আগে তৈরি করেছিল এবং 30 বছর পর কিন্তু এই রাজ্য
আবরণ সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ এই যে শনি বক্রী হয়ে আবারও পুনরায় রাজযোগ সৃষ্টি করছে মকর রাশির ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী কিন্তু হতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে, পার্টনারশিপ যারা বিজনেস করছে পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে ভালো, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং বিদেশ থেকে লাভ দিবে। তিন নম্বর যে রাশির কথাই বলবো সে রাশির নাম আপনার বিষ রাশি। বিষ রাশির কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে এবং ভাগ্য হয়ে চলে আসছে, আবার পুনরায় ভাগ্যের সাপোর্ট কিন্তু বিষ রাশি কিন্তু পাবে। অনেক কিছু ক্ষেত্রে না হওয়া জায়গাগুলো আপনাদের পরিপূর্ণ হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা কিন্তু হতে চলেছে বিষ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কর্মভাবে বক্রী হচ্ছে একাদশপতি, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, আমি আবারও বলছি কর্মক্ষেত্রে চাপ থাকবে, কিন্তু কর্মপ্রাপ্তি বা যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে মেষ রাশি। আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শস্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও বিশেষভাবে লাভ কিন্তু দেবে। সবশেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দুটি রাজ্য কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আপনাদের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং শস্য নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা যথেষ্ট প্রফিট পাবেন তুলা রাশি, ডায়েরিতে নোট করে নিন। নিজস্ব সম্পত্তি এবং রাজনীতির সাথে যারা যুক্ত আছে রাজনীতির ক্ষেত্রে উত্থান, এবং আপনাদের না হওয়া কাজ এবার কিন্তু পূর্ণ কিন্তু এ সময় হবে, এবং ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনার শনির আদেশ। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি কিন্তু হতে চলেছে, লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন। এই চার রাশির কথা আমি যে বললাম, আমার একটি রাশি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা এক্সট্রা পাওয়া যদি বলা যেতে পারে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু বিশেষভাবে ঠাইয়া সমাপ্ত হয়ে আবারও কিন্তু আপনারা মানে পুরাতন সুখ আপনারা কিন্তু ফিরে পেতে কিন্তু চলেছেন। শনি মহারাজ আশীর্বাদে বা আদেশে যেটাই বলুন না কেন এই চার রাশির মানে আকর্ষিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে, এবং নিজস্ব প্রপার্টি নিজস্ব ফ্ল্যাট কিনা জমি কিনা এই সমস্ত জায়গা, গাড়ি বা যারা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে বলবো আপনারা ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।